जोगाड़ो कर ছেলেমশাইকে নিশিকান্ত ঘোষাল তোমার দাদা হতে পারে না, একটা আস্ত শয়তান। তার বেশ কিছুদিন পর আমি আবার ফিরে আসি, ফিরে এসে
বহুরূপী ছদ্মবেশে পাগলের অভিনয় করতে থাকি। নিশিকান্ত ভাবল, পাগল হয়ে গেছি তাই আমার ছেড়ে দেয়। তখন আমার ক্ষমতা ছিল না, তাই এতগুলো দিন আমি চুপ করেছিলাম। আমি এতগুলো দিন পাগলের মতো বলে মরুভূমির মতো বুকে এক পশলা বৃষ্টি হয়ে গেল রে মা, এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমি ছাড়বো না, ওনাকে ছুরি মারে আর আমাদের বলে লাশ থেকে নদীর জলে ফেলে দিতে। আমরা নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তখন দিকে ওনার দিয়ে প্রাণ রয়েছে, আমরা তখনই ওনাকে নিয়ে যাই হাসপাতালে। হ্যাঁ, এরাই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, এদের কাছে আমি কৃতজ্ঞ। ওইভাবে বলবেন না স্যার, ওইভাবে বলবেন না। জানেন স্যার, এই সমাজে তো মানুষ হিসেবে কোনোদিন সম্মান, কোনোদিন ভালোবাসা পায়নি, পেয়েছে শুধু ঘৃণা আর ঘৃণা আর ঘৃণা। কিন্তু আমরা তো মানুষ স্যার, মানুষে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আমরা সেটাই করেছি। জানো গুরু, ভালো কাজ করার আনন্দ একবার যে পাবে সে কোনোদিন খারাপ কাজ করবে না গুরু, সারা জীবন সে ভালো কাজই করে যাবে, খারাপ কাজ কোনোদিন করবে না। তুমি একেবারে ঠিক কথা বলেছো ভাই। ঠিক আপনি? হ্যাঁ ভাই, আমি আমি মা মানুষ হিসেবে খুব একটা সুবিধার নয়, ঘুষের টাকা হাত পেতে নিতে নিতে নিজের বিবেক মনুষ্যত্বটাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম। কিন্তু 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 ওই নার্সিং হোমে তোমার জন্য স্বাধীনতা আত্মত্যাগের বলিদান দেখে আমার মতো মানুষের চোখেও জল চলে এসেছিল। তাই আমি সেদিনকে সিদ্ধান্ত নিই যে বদলি হওয়ার আগে নিজেকে বদল করে নেব। নিশিকান্তের বিরুদ্ধে আমার কাছে সব রকম প্রমাণ আছে। আমি নিশিকান্তকে না না স্যার, নিশিকান্ত আমার শিকার, যত উচিতই থাকুক না কেন, ওকে টেনে নিচে নামিয়ে ওর মৃত্যু ঘটটা আমি বাজাবো। না ভাই না, তো তুমি নিজের হাতে আইনে নেবে না? বাধা দেওয়ার চেষ্টা করবে না স্যার, আপনি আমাকে বাধা দেবেন না। বিদ্রোহ শুরু হয়ে গেছে এইবারে। নিশিকান্ত ঘোষাল, তুমি কোথায় আছো? তোমাকে টেনে আমি নিচে নামিয়ে আনবই। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি। মা তুমি আমাকে আশীর্বাদ করো। আমি তোকে আশীর্বাদ করছি সকল, যা যা তোর প্রেমে হত্যার প্রতি সমেনে জাগো। নতুন কোন পুণ্যে ভরারের সন্ধান পেয়েছে নাকি নয়না ডার্লি? যেই সম্পত্তিটা আমার হাতে এসেছে তেমনি তোমার ভাবনা বেড়ে গেছে। হ্যাঁ আরে বাবা, পাবো পাবো, বলো কত টাকা আছে?
তোমার পাপের ষোলকলা কিন্তু পূর্ণ হয়ে গেছে।
যাও, এবার তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো কি যাও। আপনার কথাটা আমার চিরদিন মনে থাকবে, চিরদিন। চল চল। সূর্য উঠেছে সন্ধ্যা বেলায়, ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে।